স্নেহের ছাত্রছাত্রী ও গবেষক বন্ধুরা, আজকের আমরা আলোচনা করব প্ল্যান্ট স্পিসিস ডাইভার্সিটি ডিটারমিনেশন বাই ম্যাট্রিক্স মেথড, অর্থাৎ ম্যাট্রিক পদ্ধতিতে উদ্ভিদ প্রজাতির বৈচিত্র্যতা আমরা কীভাবে নির্ণয় করতে হয় তা আলোচনা করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেখানে আমরা স্টেপস অফ ক্যালকুলেশন ফর প্র্যাকটিক্যাল ফিল্ড, অর্থাৎ প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ল্যাবরেটরিতে আমরা যখন ক্যালকুলেশন করি তার পদ্ধতিগুলো আমরা এই ভিডিওতে উপস্থাপন করব। এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জিওগ্রাফি অনার্সের ফোর্থ সেমিস্টারের অন্তর্ভুক্ত একটি বিশেষ গুরুত্বপূর্ণ পাঠ। আমরা এটি সবিশেষে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে সকলকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। সকলের কাছ থেকে লাইক এবং শেয়ার আশা করছি। নিশ্চয়ই ভিডিওটি কেমন হয়েছে তার জন্য কমেন্ট বক্সে মন্তব্য আমি আশা করছি। প্রথমে আমরা দেখে নেব সূচিপত্র কি আছে। ডাইভার্সিটি ইন্ডেক্স বা ডাইভার্সিটি ইন্ডেসেস, সিমসন অ্যান্ড শ্যানন উইনার ইন্ডেক্স, টাইপস অফ ডাইভার্সিটি, কম্পারেটিভ স্টাডি অফ টু ইন্ডেক্স, প্রসেস অফ ডেটা কালেকশন, ফিল্ড বুক ফর ডেটা কালেকশন, অ্যান এক্সাম্পল ফর ক্যালকুলেশন, সিমসনস ডাইভার্সিটি ইন্ডেক্স ক্যালকুলেশন, সিমসনস ডাইভার্সিটি ইন্ডেক্স ড্রয়িং, শ্যানন উইনার ইন্ডেক্স ক্যালকুলেশন, শ্যানন উইনার ইন্ডেক্স ড্রয়িং, ডিফারেন্স অফ টু অ্যাট এ গ্ল্যান্স, এবং সবশেষে আমরা দেখব ডেটা ফর হোমওয়ার্ক। আমরা ক্যালকুলেশন করেছি এবং সেই ক্যালকুলেশনের উপর ভিত্তি করে আমরা চিত্র উপস্থাপন করেছি। আমরা চলে আসছি ডাইভার্সিটি ইন্ডিসেস। ল্যাটিন বহুবচনে ইন্ডিসেস কথাটি ব্যবহার করা হয় এবং ইংরেজি বহুবচনে ইন্ডেক্স কথাটি ব্যবহার করা হয়। ডাইভার্সিটি ইন্ডেক্স বা বৈচিত্রতা সূচককে ফাইলোজেনেটিক সূচক বা প্রজাতিগত সূচকও বলা হয়। এটি একটি গাণিতিক পদ্ধতি যার সাহায্যে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে প্রজাতির আধিক্য ও প্রজাতির স্বল্পতার পরিমাপ করা হয়ে থাকে। উল্লেখ্য, যে কোনো অঞ্চলে অধিক প্রজাতির সমাবেশের অর্থ হল অঞ্চলটির অধিক প্রজাতিগত বৈচিত্রতা। এই সূচককে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা হয়, সিমসনের প্রাধান্যতার সূচক এবং শ্যানন উইনারের তথ্য পরিসংখ্যান সূচক। আমরা পৃথক পৃথকভাবে এগুলিকে আলোচনা করব। সিমসন অ্যান্ড শ্যানন উইনার ইন্ডেক্স। সিমসনের প্রাধান্যতার সূচক সাধারণত প্রাধান্য বিস্তারকারী প্রজাতিগুলির গুরুত্ব দেওয়া হয়। স্বল্প সংখ্যক প্রতিনিধিমূলক প্রজাতি এখানে গুরুত্ব পায় না। পক্ষান্তরে শ্যানন উইনারের তথ্য পরিসংখ্যান সূচকে সকল প্রজাতির গুরুত্ব বিবেচিত হয় যত্রতত্র নমুনা চয়নের মাধ্যমে। তাই এখানে কোনো প্রজাতির শূন্য উপস্থিতি বিবেচনা করা যায় না, কমপক্ষে তাদের উপস্থিতি এক ধরতে হয়। আমরা একটু দেখে নেব টাইপস অফ ডাইভার্সিটি, কত ধরনের বৈচিত্রতা রয়েছে। আলফা বৈচিত্রতা বা আলফা ডাইভার্সিটি, যেখানে একটি নির্দিষ্ট বনভূমি বা তৃণভূমি ফালিতে কোনো একটি প্রজাতির আধিক্য বা সমবন্টনের প্রকৃতি বিশ্লেষণ করা হয়ে থাকে। বিটা বৈচিত্র, বিটা ডাইভার্সিটি, ভিন্ন বনভূমি বা তৃণভূমি ফালিতে কোনো একটি নির্দিষ্ট প্রজাতির বৈচিত্রতা বিশ্লেষণ করা হয়ে থাকে। এবং গামা ডাইভার্সিটি বা গামা বৈচিত্রতা, কোনো ভৌগোলিক অঞ্চলে যেমন পর্বতশ্রেণী বা দ্বীপ কোনো প্রজাতির আধিক্যতা বিশ্লেষণ করে, যার মান আলফা এবং বিটা ডাইভার্সিটির সাহায্যে আমরা পেয়ে থাকি। কম্পারেটিভ স্টাডি অফ টু ইন্ডেক্স, দুটো ইন্ডেক্সের একটি তুলনামূলক আলোচনা আমরা একটু সহজে সেরে নেব। প্রথমেই আমরা চলে আসি পি ভ্যালু। পির মান সিমসন ইন্ডেক্সের ক্ষেত্রে
কোনো একটি নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট প্রজাতির সংখ্যা ও অন্যান্য সকল প্রজাতির সংখ্যার অনুপাতই হলো এখানে পি মান। সামেশন অর্থাৎ টোটাল প্রজাতির সংখ্যাকে উপস্থাপন করে এবং এস হলো প্রজাতির সংখ্যা। সেখানে শ্যানন উইনার ইন্ডেক্সে পির মান হলো কোনো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট প্রজাতির সংখ্যা ও মোট প্রজাতির সংখ্যার অনুপাতকে তাদের ন্যাচারাল লগারিদম মানে গুণ করা হয়। এখানে ইন ফাংশন ব্যবহার করা হয় ক্যালকুলেটরে, এবং আমরা যখন এক্সেল শিটে করি সেখানে আমরা এলএন ফাংশন ব্যবহার করি, ন্যাচারাল লগারিদম ফাংশন ব্যবহার করে থাকি। আমরা সব ডিটেল আলোচনা করব এরপর ক্যালকুলেশনের ক্ষেত্রে। বৈশিষ্ট্য সিমসন ইন্ডেক্সের ক্ষেত্রে বৈশিষ্ট্য আলফা প্রজাতির প্রাধান্য পরিমাপ করতে ব্যবহৃত হয়। 1-D প্রজাতির বৈচিত্র্যতা নির্দেশ করে। বিভিন্ন প্রজাতিগুলির মধ্যে দুটি প্রজাতির প্রাধান্য যুক্ত উপস্থাপনার সম্ভাবনা এখানে অধিক পরিলক্ষিত হয়। শ্যানন উইনার ইন্ডেক্সের ক্ষেত্রে সাধারণত বাস্তুতন্ত্রের পাঠে অধিক ব্যবহৃত হয় এই পদ্ধতিটি, এবং এর মান সাধারণত 0 থেকে 5 মধ্যে হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে 1.5 থেকে 3.5 মধ্যে এই মান পাওয়া যায়। সুবিধা রয়েছে সিমসন ইন্ডেক্সের ক্ষেত্রে দুটি প্রজাতির আধিক্যযুক্ত ক্ষেত্রে অপেক্ষাকৃত কম সংবেদনশীল মান পাওয়া যায়, এবং এটি শ্যানন উইনার এইচ সূচক থেকে কম সংবেদনশীল। পক্ষান্তরে শ্যানন উইনার ইন্ডেক্সের ক্ষেত্রে ক্ষেত্র বৈচিত্র্যতার নিরিখে এটি অংশত সংবেদনশীল প্রকৃতির, এবং ক্ষেত্রের বৈচিত্র্যতার পার্থক্যের সত্ত্বেও এই সূচকের সাদৃশ্যতা বেশ কিছু ক্ষেত্রে দৃষ্টান্ত হিসাবে লক্ষ্য করা যায়। প্রসেস অফ ডেটা কালেকশন, আমরা ডেটা কিভাবে কালেক্ট করব। আমরা সাধারণত ফিল্ডে একটি সম আয়তনযুক্ত অঞ্চলে আমরা দেখব 10 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটারের ছোটো ছোটো গ্রিড করে তার মধ্যে বিভিন্ন উদ্ভিদ প্রজাতি সম্পর্কে আমরা ডেটা কালেক্ট করে থাকি, এবং আজকের দিনে মোবাইল ফোন আমাদের অত্যন্ত সহায়ক। কোনো একটি নির্দিষ্ট প্রজাতিকে আমরা যদি চিনতে না পারি, একটি বিশেষ অ্যাপস রয়েছে, যে অ্যাপসটির আমার ডেসক্রিপশানে, ভিডিও ডেসক্রিপশানে উল্লেখ করা হয়েছে। এই অ্যাপসটির সাহায্যে ওই নির্দিষ্ট প্রজাতির পাতা ছবি তুললে তার প্রজাতিগত নাম আমরা কিন্তু সেখানে পেয়ে যাই। এভাবে বিভিন্ন প্রজাতির সংখ্যা আমরা নির্ণয় করে থাকি। তাহলে এই ডেটা ম্যাট্রিক্সটি আমাদের তৈরি করতে হবে। সাধারণত 1 মিটার বা 1 মিটার আমরা তারের সাহায্যে বা সুতোর সাহায্যে করে নিতে পারি, এবং তার মাঝখানে আমরা 10টা করে ভাগ করলে 10 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার হতে পারে, বা আমরা 10 সেন্টিমিটারের মোট 25টি ছোটো ছোটো গ্রিড করে নিয়ে সেখান থেকে আমরা ডেটাগুলো কালেক্ট করতে পারি। এই ডেটাগুলি কালেক্ট করার পর ফিল্ড বুকে আমরা কিভাবে লিখব, আমরা সাধারণত কতগুলো ভাগ করে নেব। এখানে দেখব যে আমরা এখানে এ, এখানে বি, এটা সি এবং ডিই রয়েছে। তাহলে এই পার্টিকুলার ফিল্ড হচ্ছে এ ওয়ান ফিল্ড, এটা বি ওয়ান, এটা সি ওয়ান, এটা। এইভাবে আমরা ছোটো ছোটো ব্লকগুলির মানগুলো নিতে পারি, বা স্পিসিস ওয়ান, স্পিসিস টু, সংখ্যা, স্পিসিসের সংখ্যাগুলো আমরা এখানে লিখব। এখানে টোটাল করবো প্রত্যেকটা ছোটো ছোটো গ্রিডে, এই টোটালগুলো আমরা নিয়ে নেব। এইভাবে আমরা এই ডেটাগুলোকে কালেক্ট করব, এবং প্রত্যেকটা গ্রিড অনুযায়ী এই ডেটাগুলিকে সংগ্রহ করার পরে আমরা এটি গণনার জন্য এগোব। এরপরে আমরা দেখে নিচ্ছি অ্যান এক্সাম্পল ফর ক্যালকুলেশন, একটা মজার উদাহরণ দেওয়া আছে এখানে। সূত্রটি হলো ডি ইজিক্যাল টু 1 - n(n-1)/N(n-1). এখানে ডাইভার্সিটি, ডি ইজিক্যাল টু ডাইভার্সিটি স্মল এন ইজিক্যাল টু টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়াল অর্গানিজম, ক্যাপিটাল এন ইজিক্যাল টু নাম্বার অফ ইন্ডিভিজুয়াল অফ আ পার্টিকুলার স্পিসিস। আমরা এখানে একটি উদ্ভিদ প্রজাতি না নিয়ে আমরা বিভিন্ন প্রজাতির লোকদের ইমোজি নিয়ে আমরা একটা ক্যালকুলেশন করছি। এখানে আমরা দেখছি 3 জন মাতাল রয়েছে, আবার 6 জন চশমাওয়ালা আছে, আর সাধারণ মানুষ আছে প্রায় 13 জন।
এদের আমরা যদি এই ছোট গ্রিডটায় আমরা ডাইভার্সিটি ইন্ডেক্স করতে পারি তাহলে আমরা দেখব যে আমরা সূত্রটা প্রথমে সূত্রটি আমরা এখানে লিখলাম, তারপরে এখানে থ্রি, এখানে থ্রি ইন্টু, এখানে থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়ান, এখানে সিক্স ইন্টু সিক্স মাইনাস ওয়ান চশমাওয়ালার ক্ষেত্রে, আর সাধারণ লোকের ক্ষেত্রে থ্রি থার্টিন ইন্টু থার্টিন মাইনাস ওয়ান, এইরকম যতগুলো থাকবে এন সংখ্যক হতে পারে, অনেকগুলো প্রজাতি হতে পারে, হ্যাঁ এখানে আটটি দশটি যতগুলো প্রজাতি থাকবে ততগুলি আমরা এখানে এইভাবে আমরা লিখতে থাকব, অর্থাৎ আমরা লিমিট ফাংশন ইউজ করেও করতে পারি এইভাবে, ঠিক আছে। আর টোটাল এখানে রয়েছে বাইশ, টোটাল এই যে তিনটে মাতাল, ছয়জন চশমাওয়ালা এবং ১৩ জন অন্যান্য, এদেরকে নিয়ে মোট বাইশ, এই বাইশ এখানে আমরা ক্যাপিটাল এন বাইশ ইন্টু বাইশ মাইনাস এক এইভাবে আমরা ক্যালকুলেশন করে থাকি। তাহলে এই রকম মানটা আমরা পেলাম, ডি ইজ ইকাল টু ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফোর ওয়ান সিক্স, সুতরাং আমরা এখানে ডি ইজ ইকাল টু পেলাম জিরো পয়েন্ট ফাইভ এইট ফোর। এইভাবে আমরা কোনো একটা ছোট্ট গ্রিডের আমরা ডাইভার্সিটি ইন্ডেক্স বের করতে পারি। আমরা চলে আসি সিমসন ডাইভার্সিটি ইন্ডেক্স ক্যালকুলেশন পার্ট অফ ফর্মুলা টু বি ইউজড ইন প্র্যাকটিক্যাল এক্সারসাইজ। সিমসন ডাইভার্সিটি ইন্ডেক্স আমরা এই ইন্ডেক্সটি এই সূত্রটি ব্যবহার করে থাকি, এবং সিমসন রিসিপ্রোকাল ইন্ডেক্স ঠিক এর উল্টোটি আর আই ইজ ইকাল টু ওয়ান বাই ডি আমরা এটি ব্যবহার করে থাকি। এখানে আমরা একটি গ্রিড পাঁচটি গ্রিড যুক্ত, মানে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ এরকম এ বি সি ডি ই মানে পাঁচ পাঁচা পঁচিশটি গ্রিডের ক্ষেত্রে বিভিন্ন প্রজাতিগুলির উপস্থিতি এবং তাদের ডাইভার্সিটি ইন্ডেক্স আমরা এখানে ক্যালকুলেশন করেছি। এখানে আমরা সামেশন অফ এন ইন্টু এন মাইনাস ওয়ান, আর এইখানে এইটার মান আমরা পেয়েছি সামেশন অফ এন এখানে ফিফটি, ফিফটি মাইনাস ওয়ান এখানে ফিফটি, এখানে ফিফটি মাইনাস ওয়ান এই যে মানটা হলো এই দুটোকে আমরা এখানে ডিভাইড করেছি, তারপরে আমরা ডি মান বের করেছি। এভাবে আমরা মানগুলো যে মানগুলো পেলাম আমরা এই গ্রিডের মানটা বসিয়েছি এইখানে, হ্যাঁ ঠিক এইভাবে এ টু গ্রিডের মানটা, এ টু গ্রিডের মানটা তাহলে আমরা বসাবো এই ঘরটায়, এইভাবে আমরা এই ম্যাট্রিক্সটা সম্পন্ন করেছি। এইভাবে পুরো ২৫টি ছোটো ছোটো গ্রিডের আমরা ডাইভার্সিটি ক্যালকুলেশন করে ফেলবো। এরপর আমরা সেই ডাইভার্সিটির মানগুলো আমরা এভাবে লিখব এবং এর উপরে আইসোপ্লেথ টানব। আইসোপ্লেথগুলি টানার পরে সেই আইসোপ্লেথগুলিকে আমরা বিভিন্ন রঙে ক্যাটাগরাইজ করে তাদেরকে আলাদা আলাদা শ্রেণীবিভাগ করব। সিমসন ডাইভার্সিটি ইন্ডেক্স এইভাবে আমরা উপস্থাপন করব। এটি আমার এক স্টুডেন্ট জুলিয়ার আঁকার অংশ, এটি ছাত্রছাত্রীদের বোঝানোর সুবিধার জন্য এখানে উপস্থাপন করা হলো। এরপর শ্যানন উইনার ইন্ডেক্স এখানে রয়েছে ক্যালকুলেশন পার্ট, এখানে এইচ ড্যাশ ইজ ইকাল টু সামেশন অফ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট স্মল এন বাই এন ইন্টু আই এন বাই স্মল এন আই এন ইন্টু স্মল এন বাই ক্যাপিটাল এন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এইখানে আই এন নাম্বার, আই এন ন্যাচারাল লগারিদমের ক্ষেত্রে ন্যাচারাল লগারিদম ফাংশনটি ব্যবহারের জন্য আই এন ব্যবহার করা হয়। আই এন আমরা ক্যালকুলেটারে ইন ফাংশনটি রয়েছে, আমার এর পূর্বের ভিডিও আই এন ফাংশনটি কীভাবে ব্যবহার করা হয় তার ডিটেল বলা হয়েছে স্ট্যাটিস্টিক্সে, যে ভিডিওর লিঙ্কটি আমরা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আমরা আই এন ফাংশন ব্যবহার করতে পারব। আমরা দেখছি ক্যালকুলেশন ফর শ্যানন উইনার ইন্ডেক্স। এই শ্যানন উইনার ইন্ডেক্সে আমরা স্পিসিস ওয়ান, স্পিসিস টু, স্পিসিস থ্রি, স্পিসিস ফোর, স্পিসিস ফাইভ এইভাবে আমরা যেগুলো পেলাম সেগুলো কিন্তু আবার এখানে আমরা সেইখানে মানগুলো বের করে নেব। স্পিসিস ওয়ান, স্পিসিস টু, এইখানে এন ইন্টু এন, এন বাই এন ইন্টু আই এন ইন্টু এন বাই এন এইভাবে আমরা পুরো মানটি বের করব, এবং মাইনাসটিকে আমরা সরানোর জন্য এখানে আমরা তার আগে মাইনাস সাইনটি রয়েছে, আমরা এই সূত্রটি যদি আমরা ব্যবহার করি আমরা দেখতে পাবো এইখানে পি আই অ্যাকচুয়ালি আমরা যদি কোনো একটা গ্রিডের ক্ষেত্রে ভাবি, মানে এই পার্টিকুলার গ্রিডের ক্ষেত্রে যদি আমরা এই মানটা কীভাবে এলো এইটা যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু ক্যালকুলেটারে যখন আমরা করব আমরা দেখে নেব এখানে স্পিসিস, স্পিসিস এখানে নাইন হয়েছে এবং
পিআই এর মানগুলো, পিআই এর মান, পিআই দ্যাট ইজ এন বাই ক্যাপিটাল এন, স্মল এন বাই ক্যাপিটাল এন, এবং এল এন লিনিয়ার ফাংশন নয়, এটা ন্যাচারাল লগারিদম ফাংশন ব্যবহার করা হয়েছে। এই ন্যাচারাল লগারিদম ফাংশন আমরা এক্সেল শিটে সরাসরি বের করে নিতে পারি, বা আমরা ক্যালকুলেটারে আমরা ব্যবহার করতে পারি ইন ফাংশনটি। ইন ফাংশন ব্যবহার করে এই যে মান পিআইয়ের যে মান হয়েছে তার আমরা এখানে ইন পিআই, অ্যাকচুয়ালি ইন আর এটি পিআই ব্যবহার করে এই মানটি এখানে এসে গেল, এবং এই ঘরটি আর এই ঘর দুটির গুণফল এখানে আমরা লিখতে পারি। এরপর এইগুলি যোগ করার পরে আমরা -1.115 পেলাম, এটাকে আমরা এইচ প্লাস ইন্ডেক্সে করলে সেটা 1.115, যেটি আমরা এইখানে দেখিয়েছি। এইভাবে কিন্তু পুরো ম্যাট্রিক্সের ক্যালকুলেশনটা করে নেওয়া যায়, আর এক্সেল শিটে এটি অনেক সহজে করা যায়। কীভাবে করা যায় সেটা আমি এখানে দেখালাম। ক্যালকুলেটারে যেমন আমরা ইন ব্যবহার করি, এক্সেল শিটে সেখানে এলএন ব্যবহার করলে আমরা কিন্তু এইভাবে যত বড় ডেটা থাক না কেন সহজে আমরা উপস্থাপন করতে পারি। এই ভিডিওতে অত্যন্ত সহজে আমি এই ক্যালকুলেটারে এবং তার সঙ্গে সঙ্গে এক্সেল শিটে কীভাবে ব্যবহার করতে হয় এটি বোঝানোর চেষ্টা করেছি, যাতে ছাত্রছাত্রী এবং রিসার্চ স্কলারদের অর্থাৎ গবেষক বন্ধুদের এটি অনেক বেশি কাজে লাগে। এবার শ্যানন উইনার ইন্ডেক্স এইচ আমরা বের করলাম, এখানে আমরা আইসোপ্লেট টানব। এই আইসোপ্লেট টানার পরে সেটা আমরা কালার করব। এটিও আমার ছাত্রী জুলিয়া ওর উপস্থাপন, এটি সে অঙ্কন করেছে এবং অঙ্কন করার পরে সেটা আমরা এখানে উপস্থাপন করেছি, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু দুটি মান, দুটি সূচক আমরা গণনা করতে পারি। এরপরে আমরা চলে আসছি ডিফারেন্স অফ টু অ্যাট এ গ্ল্যান্স। সহজে আমরা কী বলতে পারি, সহজে আমরা বলতে পারি যে সিমসন ইন্ডেক্স, সিমসন ইন্ডেক্সকে বা সিমসন সূচককে আমরা সমপ্রকৃতির সূচক বলতে পারি। কেমন, এখানে বেশি মান কম বৈচিত্র্যতাকে নির্দেশ করে, পক্ষান্তরে শ্যানন উইনার ইন্ডেক্সের ক্ষেত্রে কম মান কম বৈচিত্র্যতাকে নির্দেশ করে। এটি এক নম্বর পার্থক্য, বা সহজে এক নজরে আমরা যে ডিফারেন্সটা বের করতে পারি। অনুরূপভাবে সিমসনের বৈচিত্র্যতা সূচকের ক্ষেত্রে আমরা 1-D করতে হয়, কিন্তু শ্যানন উইনারের ক্ষেত্রে সরাসরি আমরা সেটা মান পেয়ে যাই। এটি শ্যানন উইনারের ক্ষেত্রে এটি সহজ বিষয়, সিমসনের ক্ষেত্রে সেখানে আবার আমাদের 1-D বের করতে হয়, আর এটি একে অপরের বিপরীত। অ্যাকচুয়ালি সিমসন ইন্ডেক্স সিমিলারিটি ইন্ডেক্স এবং শ্যানন উইনার ইন্ডেক্স ডাইভার্সিটি ইন্ডেক্স। সিমসন ইন্ডেক্সে আমরা 1-D করে তাকে আমরা সিমিলারিটি ইন্ডেক্সটাকে আমরা ডাইভার্সিটি ইন্ডেক্সে কনভার্ট করে থাকি। এবার রয়েছে হোমওয়ার্ক, হোমওয়ার্কের জন্য একটা আলাদা ডেটা দিলাম। এই ডেটাটি তোমরা ছাত্রছাত্রীরা ব্যবহার করো, করে তোমরা ক্যালকুলেশন করে উপস্থাপন করো এবং আমাকে পাঠিও। এই কীভাবে তোমরা এটি করছো তাহলে আমরা তা বুঝতে পারবো। তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক নিশ্চয়ই দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। বিশেষত এই লকডাউনের সময়ে তোমরা কলেজে যেতে পারছো না, অনলাইন ক্লাস হচ্ছে, এই সহজে এই ক্যালকুলেশানগুলো দেওয়া হয়েছে। আমি তোমাদের কমেন্টসের জন্য অপেক্ষা করছি। তোমাদের সকলকে কিউ জিওর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।